খোলামুখ খনিতে বিস্ফোরণের কারণে খনির কাজ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন বিক্ষোভে সামিল হল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে জামুরিয়ার কেন্দা এরিয়ার খোলামুখ খনিতে। খোলামুখ খনিতে দিন দিন অতিমাত্রায় বিস্ফোরণের জেরে বাড়ির দেওয়ালে যেমন ফাটল দেখা দিচ্ছে, পাশাপাশি ঘরে থাকা জিনিসপত্রেও পড়ে যাচ্ছে। ছেলে মেয়েদের সাথে বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। দীর্ঘদিন থেকে খনি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না হওয়ায় আজ খনির বিস্ফোরণ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেন্দা এরিয়ার মহাপ্রবন্ধক। ঘটনাস্থলে মহাপ্রবন্ধককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় শালডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দারা। শালডাঙ্গার এক স্থানীয় বাসিন্দা জানান, কেন্দা খোলামুখ খনিটি বাড়তে বাড়তে শালডাঙ্গা আদিবাসী পাড়ার কাছে চলে এসেছে। খনির 100 মিটারের মধ্যে রয়েছে শালডাঙ্গা আদিবাসী পাড়া ও শালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের কবার এজেন্ট ম্যানেজার জিএম আমরা কবার বসেছি, ঠিক আছে, কেউ শুনছে কিন্তু না। জিএম এর সঙ্গে আমরা গেস্ট হাউসে 3 বার বসেছি, আমাদের এমএলএ সাহেবও ছিলেন, ঠিক আছে। আমরা বারবার বলেছি যে আপনারা ওসিপি চালাচ্ছেন, আমাদের কোনো অসুবিধা নেই, আপনি চালান। কোয়ারি 1 চালু করলো, আবার আমাদের বাড়ির সামনে একদম 150 মিটারের সামনে কোয়ারি 2 চালু করলো, ঠিক আছে। প্রতিদিন হেভি ব্লাস্টিং হচ্ছে। আমরা কবার বসেছি জিএম সাহেবের সঙ্গে, কথা হলো, জিএম সাহেব বলেন আপনাদের জন্য আমরা পুনর্বাস কথাবার্তা চলছে, সিএমডির সঙ্গে কথাবার্তা চলছে, আপনার এডিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা চলছে, তা আমরা আপনাদের পুনর্বাসের জন্য আমরা চিন্তাভাবনা করছি। কিন্তু আমাদের কোনো চিন্তাভাবনা হচ্ছে না। প্রতিদিন আজকে 8-10 দিন ধরে খুব হেভি ব্লাস্টিং হচ্ছে, প্রতিদিন 12-15টা ব্লাস্টিং করছে ওরা। যারা চেক করতে আসে ওদেরকেও বলি, ম্যানেজারকেও বলি, এজেন্টকেও বলি, কেউ শুনে না। ব্লাস্টিংয়ের কারো ব্লাস্টিংয়ের আগে কি টাইম টেবিল কোনো মেনটেন্স করছে? ইয়ারা টাইম টেবিল কোনো মেনটেন্স করছে না। সাইরেন বাজাচ্ছে, কোনোদিন সাইরেন বাজাচ্ছে না, তারপরে কি সাইরেন বাজাবার পর 1-2 ঘন্টা পর ব্লাস্টিং করছে, মানে এদের কোনো মা বাবা থাকছে না। কখন হচ্ছে ব্লাস্টিংটা? ব্লাস্টিংটা দুপুরবেলা, বেশিক্ষণ দুপুরবেলাই করে, 1-1.5-2 সময়, সেই টাইম সবারই মা বোন বাচ্চা সবাই ঘুমাবার টাইম হয়। ব্লাস্টিং থেকে পরেশানি হচ্ছে, অনেকজন ঘর মানে ঘর বাড়ি যে হচ্ছে দাঁড়ার হয়ে গেছে, ফাটাফাটি হয়ে গেছে, ঠিক আছে। আবার আমাদের এখানে স্কুলও আছে, অনেকজন বাড়িও আছে, আপনারা দেখতে পারেন। এদিকে কোন্দাকুলি আছে, এদিকে আমাদের শালডাঙ্গা মন্ডল পাড়া আছে, অনেকজনের বাড়িতে কিছু কিছু ফাটাফাটি হয়ে গেছে। বিক্ষোভকারীরা জানায় গত 10 দিন থেকে বিস্ফোরণের মাত্রা এতটাই বেড়েছে যে বাড়িতে থাকার উপায় নেই। ঘরের দেওয়াল ফাটার পাশাপাশি ঘরে থাকা জিনিসপত্র পড়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি বাড়ি ভেঙে পড়বে। তিনি আরো জানান, আগে বিস্ফোরণের একটি সময় ছিল, কিন্তু এখন সময়সীমা ছাড়াই বিস্ফোরণ করছে, তাও আবার অতিমাত্রায়। তিনি জানান এই বিষয়ে বহুবার ইশেলের সাথে আলোচনা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি, বরং দিন দিন তাদের সমস্যা বেড়েই চলেছে। আর স্থানীয়দের সমস্যা দেখার সময় ইশেলের আর নেই, ইশেল শুধুই কয়লা তুলতেই ব্যস্ত। তিনি জানান শালডাঙ্গা বাসীদের প্রথমে পুনর্বাসন দিতে হবে, তারপরে যত ইচ্ছা কয়লা তুলুক, কিন্তু পুনর্বাসন না দিলে খনির কাজ বন্ধ থাকবে বলে জানানো হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। এখন জিএম এসেছিল, আপনি কেন ঘেরাও করলেন? জিএম কে ওটাই বলা হলো যে আমরা ব্লাস্টিং হতে দিব না, আমাদের যতক্ষণ পুরোনো বাস না দেয় ততক্ষণ আমরা ব্লাস্টিং হতে দিব না। জিএম স্যার কি বলেছে? জিএম স্যার বললো যে কাল থেকে আমরা ব্লাস্টিংটা করবো না। क्या समस्या आप लोगों की? समस्या सर यहाँ ये है कि 2 महीने से ब्लास्टिंग हो रहा है, कम कम करके आज 10 दिन से ब्लास्टिंग इतना हो रहा है कि घर का लेडीज लोग डर जा रहा है, गाड़ी गिर जा डर से लेडीज लोग सो नहीं पा रहा है घर में। कल एक लेडीज ऐसे कुआं पे पानी भर रहा था, अचानक गिर गया है ब्लास्टिंग के वजह से। कितने बजे? ये लगभग 2 और 2:30 के बीच का बात है। उस टाइम ब्लास्टिंग का टाइम था? उस समय ब्लास्टिंग हुआ है, ब्लास्टिंग का टाइम था, उस समय ब्लास्टिंग किया गया है कल भी और आज, उससे भी ज्यादा खतरनाक तो आज किया गया है। आज हम लोग घर में डर से नहीं है, कोई बच्चा घर में नहीं सोया हुआ और घर का दीवार तक टूट गया है। बोलिए हम लोग कितना बर्दाश्त करेंगे? जीएम सर बोलते हैं कि चुप रहो, सब ठीक हो जाएगा। बात हो रहा क्या, हम लोग का गाय बकरी है क्या, जहाँ तहाँ रख के आदमी ये कर लेगा? बोलिए हम लोग का जीवन का मोल नहीं है यहाँ पर क्या? हम लोग इंसान नहीं है यहाँ पर? बोलिए वो सिर्फ चाहता है कि नहीं, सिर्फ हमारा पेज चले और कोयला निकले और सरकारी प्रोडक्शन हो, बस जान माल का खती नहीं देख रहा है। उनको अगर यहाँ पेज चलाना है तो पहले गांव वाला से आदमी बात करे और पहले ब्लास्टिंग को रोका जाए, और हमारा मेन मुद्दा है कि ब्लास्टिंग सर यहाँ नहीं होने देंगे हम। বিক্ষোভকারীরা জানান যদি ইশিয়েল পুনর্বাসন না দেয় তবে ইশিয়েলকেও খনিতে বিস্ফোরণ করে উড়িয়ে দিতে হবে। এই ব্যাপারে কেন্দা এরিয়ার মহাপ্রবন্ধক যদিও কোনো কিছুই বলতে চায়নি।
ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। आई एम डॉक्टर राधा कृष्ण, आई एम अ गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट। सो आई डू विजिट दुर्गापुर वंस अ मंथ, आई स्टे हियर फॉर टू डेज। सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैस्ट्रोएंटरोलॉजी एंड लिवर। So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.